হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি রাজ্যে ক্লার্ক পদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে হবে জানবো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন কী বলতে হয়েছে আবেদন ফি কত লাগবে লাস্ট ডেট কী হয়েছে তো এক এক বিষয় নিয়ে এক এক করে কিন্তু আমরা সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো এখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বেরিয়ে চলে এসেছে ডাব্লু ইবি সিএসই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকে কিন্তু এবার আমরা সরাসরি রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিতভাবে জেনে নেব তো এখানে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে তো এক এক করে কিন্তু এবার আমরা সেই অফিসিয়াল নোটিফি ডাউনলোড করে দেখে নেব তো এখানে কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সবার উপরে বলতে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তো এখানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যের সমবায় ও কৃষি দপ্তরের কিন্তু নিয়োগ হতে চলেছে তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া হচ্ছে এক স্ল্যাশ দু হাজার কুড়ি অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেন্স টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট তো এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু 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 ডট ডাব্লুইবি সি বি ডট ওয়ার তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে চার তিন দু হাজার কুড়ি অর্থাৎ ফোর্থ মার্চ চারই মার্চ দু হাজার কুড়ি থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে আর এখানে দেখুন অনলাইনে আবেদনে কিন্তু লাস্ট ডেট দেওয়া হচ্ছে তিন চার দু হাজার কুড়ি অর্থাৎ তিন এপ্রিল থার্ড এপ্রিল কিন্তু এখানে আপনাদের লাস্ট ডেট দেওয়া হচ্ছে তো এবারে আমরা সরাসরি পোস্ট ডিটেলসগুলো কিন্তু এক এক করে জেনে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট ডিটেলস নিচে দেওয়া হচ্ছে নেম অফ দ্য কোঅপারেটিভ ইনস্টিটিউশনস তারপরে দেখুন নেম অফ দ্য পোস্ট নাম্বার অফ ভ্যাকেন্সি ক্যাট মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন আর এখানে দেখুন এখানে আপনাদের মাসিক বেতনের কথা দেওয়া রয়েছে তো এখানে দেখুন শর্ট ফার্স্টে বলে রয়েছে যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড তো এখানে ক্লার্ক পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন গ্রেড থ্রি মোট শূন্য পদ রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্রাজুয়েট আর এখানে দেখুন একুশ হাজার পাঁচশো উনষাট টাকা করে কিন্তু এখানে মাসিক বেতনের কথা বলে দেওয়া হয়েছে তারপরে দেখুন বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড তো এখানে দেখুন চৌত্রিশটি কিন্তু পদ রয়েছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাসিক বেতন এখানে দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা এখানেও কিন্তু শূন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে গ্রাজুয়েট চাওয়া হয়েছে তারপরে এখানে দেখুন তিন নম্বরে নর্থ চব্বিশ পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ব্যাঙ্ক লিমিটেড তো এখানে দুটো শূন্যপথ কিন্তু তারপরে এখানে হাওড়া আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের থেকে দুটো শূন্যপথ রয়েছে উনিশ হাজার টাকা করে কিন্তু এখানে মাসিক বেতনের কথা হয়েছে তো সবগুলোতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাজুয়েট চাওয়া হয়েছে তারপরে এখানে দেখুন খরদা খর্দা কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে দুটো পদ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ হাজার টাকাও কিন্তু কিন্তু এখানে মাসিক বেতন দেওয়া হবে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার আসছে যে বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড ফিল্ড ফিল্ড সুপারভাইজার মেল গ্রেড থ্রি একটি শূন্য পদ রয়েছে আর এখানে দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফিমেলদের জন্য কিন্তু এখানে একটি পদ সংরক্ষিত রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাসিক বেতন এখানে দেওয়া রয়েছে আলাদা আলাদা করে তো আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবেন আর উভয় কিন্তু গ্রাজুয়েট চাওয়া হয়েছে তো এখানে আপনাদেরকে একটু আগে বলে দিলাম আমি যে এখানে আপনাদের আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে তারপরে এখানে এডুকেশনাল কোয়ালিফিশনে গ্রাজুয়েট হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তার সাথে এখানে দেখুন কম্পিউটার নলেজ বেসিক কম্পিউটার নলেজও কিন্তু চাওয়া হয়েছে তো এখানে দেখুন ছয় মাসে কিন্তু সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটের কথা কিন্তু বলে দেওয়া রয়েছে তারপরে এখানে এবার আমরা এজ লিমিটটি দেখে নেব তো এখানে এজটি কিন্তু ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার কুড়ি হিসেবে অনুযায়ী এখানে লোয়ার এজ লিমিট বলে দেওয়া হয়েছে যে এইটিন ইয়ার্স ইউ আর ক্যান্ডিডেটদের তারপরে দেখুন আপার এজ লিমিট বলেছে যে থার্টি ফাইভ ইয়ার্স তো এছাড়া কিন্তু এস সি এস টি ক্যান্ডিডেটের জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে তো আপনারা কিন্তু এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নেবেন যে এস সি এসটি ও বিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তো তাদের কিন্তু এখানে ম্যাক্সিমাম আর লোয়ার অর্থাৎ এখানে লোয়ার আর আপার এজ লিমিটটি দেখে নেবেন তারপরে হাউ টু অ্যাপ্লাই দেওয়া হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে আপনাদের তো এখানে আপনাদের কী কী অনলাইনে আবেদনের সময় কী কী ডকুমেন্টস আপনাদের সাপলেট আপলোড করতে হবে এখানে কী কী দিতে হবে কত কেবির মধ্যে হতে হবে তো সো এখানে এখানে কিন্তু সব সাইজ সম্বন্ধে বলেছে তো ওইখানে দেখুন সার ফার্স্টে ফটোগ্রাফ দিতে হবে উইদিন ফিফটি কেবি তারপর সিগনেচার লেফট থাম ইমপ্রেশন অ্যাডমিট কার্ড তো এসব কিছু কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পিওটি পাশ করে দেখে নিতে পারবেন তারপরে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন ফি হিসেবে বলেছে টেবিল টুতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউআর ইউর জন্য এখানে এক্সামিনেশন ফি হিসাবে একশো ষাট টাকা তারপরে দেখুন প্রসেসিং ফি হিসাবে কিন্তু টু প্লাস চল্লিশ টাকার মোট এখানে কিন্তু টোটাল অ্যামাউন্ট আপনার দিতে হবে দুশো টাকা আর এস সি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছেন তো তাদের কিন্তু এখানে চল্লিশ টাকা করে কিন্তু আবেদন ফি হিসেবে দিতে হবে তারপরে এবার আমরা নিচে চলে আসবো তো নিচে দেখুন এখানে আরও কিছু বিষয় বলেছে সিলেকশন প্রসিডিও তো আপনাদের এখানে কীভাবে সিলেকশন হবে তো এখানে ফার্স্ট দেখুন স্টেজ ওয়ান বলে হচ্ছে স্টেজ ওয়ানে পেপার ওয়ান থাকছে তারপর পেপার টু থাকছে পেপার ওয়ানে কিন্তু হান্ড্রেড মার্কসের কিন্তু আপনাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে তো এই হান্ড্রেড মার্কসের মধ্যে কী কী থাকছে তিনটি সাবজেক্ট থাকছে কোয়ানটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থাকছে জিআই থাকছে আর কিন্তু এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে তারপরে ফুল মার্কস কিন্তু হান্ড্রেড আর টাইম থাকছে কিন্তু দেড় ঘন্টা তারপরে দেখুন এখানে কোয়ালিফাই মার্কস দেওয়া রয়েছে এখানে তারপরে পেপার টুতে থাকছে কিন্তু ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডিসক্রিপটিভ থাকছে তারপরে এটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিফটি প্লাস ফিফটি মার্কস দেওয়া রয়েছে ডিউরেশন ওয়ান ওয়ান আওয়ার থার্টি মিনিটস তো এখানে দেড় ঘন্টা কিন্তু আপনাদের এখানে এক্সামিনেশনটি দিতে হবে পেপার টুতে তারপর দেখুন স্টেজ টু এখানে নিচে বলতে রয়েছে স্টেজ টুতে আপনাদের এখানে থাকছে দ্য ক্যান্ডিডেটস উইল অলসো হ্যাভ টু অ্যাপেয়ার ইন প্র্যাকটিক্যাল টেস্ট ইন বেসিক কম্পিউটার নলেজ ফিফটি মার্কস অ্যান্ড কোয়ালিফাইং ইন নেচার তো এখানে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট থাকছে অর্থাৎ এখানে কম্পিউটার টেস্ট থাকছে তারপরে এখানে কিন্তু আপনাদের ভাইভা বোস অর্থাৎ ইন্টারভিউ কিন্তু থাকছে ফিফটিন মার্কসের তারপরে এবার আমরা নিচে চলে আসবো তো নিচে দেখুন এখানে প্যানেল সম্বন্ধে বলতে রয়েছে আর ইম্পর্টেন্ট নোটস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অল এক্সামিনেশন সেন্টার্স উইল বি ইন অ্যান্ড অ্যারাউন্ড কলকাতা অনলি তো এখানে কিন্তু আপনাদের এক্সামিনেশন সেন্টারগুলো কিন্তু শুধুমাত্র ওয়েস্টবেঙ্গলে কলকাতাতেই পড়বে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এই ফুল অফিশিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা কিন্তু অবশ্যই আবেদন করার আগে এই নোটিফিকেশনটি বিস্তারিতভাবে বিস্তৃতভাবে নিয়ে তারপরে কিন্তু আবেদনটি করবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন